খাওয়াই না আই অ্যাম তো অবাক দেখি বলছি অনুষ্ঠান শেষ মর গই মা মিট গই মা ও জি আজ হো গই মা তেরি দি জো কহতা হে কি তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছে চলে এসেছি আরো একটা নতুন ব্লগে তো আজকের ব্লগটা বাড়িতে না দিগামে আছে বাইরে হাবড়াতে তোমরা সবাই জানো হাবড়াতে আজকে অনুষ্ঠান আছে ফাংশন আছে আজকে আসছে হচ্ছে সারেগামা পায়ের চ্যাম্পিয়ন অনন্যা চক্রবর্তী চার বার বলে পড়নে নিকলে वाले ছাত্রों को राजनीति से दूर रहना चाहिए अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ IAS बनो और देश को संभाल तो शायद ये आस्ते अनुष्ठान है तो तुम्हारा देखता को पूरा वीडियो टा और तो वीडियो टा स्किप करो ना थोड़ा देखता रहो ना इन दोनों अनुष्ठान को अरे जामा शायद आचे हमार बंधु ठीक है ये के निश्चित हमें विदेश से के कैमरा धरार जोन रोशन ना रोहन रोहन की पांडे रोहन सरकार रोहन पांडे ना रोहन सरकार সবাই কেমন আছো ভালো আচ্ছা তো হাবড়ায় প্রথমবার আমার অনুষ্ঠান করতে আসা তো সকলের সাথে আলাপ হয়ে দেখা হয় খুব ভালো লাগছে আর স্পেশালি কেশব দা আজকে এসেছে হাবড়ার ছেলে এবং আজকে কেশব দার জায়গায় এসেছি তো সিনিয়র মানুষ উনি আজকে এসেছেন এবং বেশ নার্ভাস লাগছে আর ভালোও লাগছে থ্যাংক ইউ সো মাচ কেশব দা আসার জন্য আর একটা স্পেশাল কারণ আছে হাবড়া আমার মামা বাড়ি কইপুকুর মোড়ে ও প্রাণ পাখি রিকোয়েস্ট আছে যদি কেশব দা
এই গানটা আমাদের সাথে গায়, আমার সাথে গায়, তো আমরা খুব ধন্য মনে করবো নিজেকে এবং খুশি হব। তো প্লিজ কেশব দা, হ্যাঁ প্লিজ এসো, এই গানটা আমি চাইবো তোমার সাথে একটু ডুয়েট গাওয়ার। আমি কখনো কেশবের সাথে ডুয়েট গাইনি, এটা আমার প্রথম সুযোগ এবং হাবড়া এসেছি, তো এটা খুবই মেমোরেবল একটা মোমেন্ট হয়ে থাকবে। তো প্লিজ কেশব দাকে আমরা স্টেজে রাখবো, সবাই একটু জোরে হাত তালি, আপনাদের ঘরের ছেলে।
तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, ओ जी हाँ जी हो गई मैं। अच्छा दे বাচ্চারা কি ভালো গাইছে, কামন জোরে আর হাত পারে ছোটদের জন্য আরেকটু জোরে গাইতে হবে। তুমি ক্যা কর ডালা, ও জি আজি হো গই মে, তেরি দিওয়ানি দিওয়ানি, তেরি দিওয়ানি দিওয়ানি, তেরি দিওয়ানি खुद को मैंने किया जब तू
শুনতে থাকো আমাদেরকে টাটা 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 ভালো তো আবার চলে যাচ্ছি খুব এনজয় করেছি ক্লান্ত এখন আমরা ক্লান্ত
অনন্যা দিদি খুব নাচিয়েছে, আপনি খুব আমাদের নাচিয়েছেন, তার জন্য আমরা আয়াম তো আমরা নাচতে চাই না, ঠিক আছে নাচে কানে আমরা অনেক অনেক নেচেছি, এখন প্রায় একটা বাজে, দাদারা এরাও গেছিল, দাদা তোমরা কেমন নেচেছ? আমরা খুব এনজয় করছি, আমার জুতো লেস খুলে গেছে নাচতে নাচতে, দাদার আমার জুতোর লেস খুলে গেছে নাচতে নাচতে, এটা কি ঠিক? চলো কোনো ব্যাপার নাই, নেক্সট পার হবে, ঠিক তো নেক্সট পার হবে, ঠিক আছে এখন প্রায় একটা বাজে, নেক্সট পার হবে নাচে, তো চলো বাড়ি যাওয়া যাক আমার, ঠিক আছে এই ট্রেনের জন্য ওয়েট করছে সবাই ওখানে, এই গেট খুলে গেছে, গেট খুলে গেছে, চলো যাওয়া যাক, গেট খুলে গেছে, হ্যাঁ নাচো, ঠিক আছে লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, তবো তবো চলো। তো অনন্যা দিদি থ্যাংক ইউ আমাদের আয়াম তো অবাক করার জন্য, অনন্যা দিদি তোমাকে খুব 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 ধন্যবাদ আমাদেরকে নাচানোর জন্য, অনন্যা দিদি হিপি ফুললে, অনন্যা দিদি হিপি ফুললে, অনন্যা দিদি হিপি ফুললে। তো আমি আসানসোল দুর্গাপুর থেকে এসেছিলাম নাচ করতে, এখন বাড়ি গিয়ে কি করতে হবে, বাড়ি গিয়ে লুঙ্গি ডান্স করতে হবে, আমাদের খুব নাচি আমার রাগ 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 করে কিন্তু বাড়ি যাচ্ছি, বিশাল নাচিয়েছে দিদি, বিশাল নাচিয়েছে কিন্তু, তো দিদি তো বাড়ি থেকে যাওয়া আর কিছু বলার ইচ্ছা আছে, দিদি এই তোমার গান আরো লেটে শেষ হওয়ার জন্য আমরা খুব মজা করলাম আস্তে আস্তে, ঠিক আছে এটা গানটা ভুলবো না, তো এখানে আমার ভিডিও শেষ করছি, খুবই আনন্দের বিষয় হিসেবে, তখন বাড়ি গিয়ে বাড়ি যাওয়া যাক, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।